ইফতারের পর যে সাতটি কাজ কখনোই করবেন না বিশেষ করে দেখা যাবে যে এই কাজগুলোতে আমাদের শরীরের মারাত্মক কিছু রোগ সৃষ্টি হতে পারে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এক নম্বরে যে কাজটা করবেন না সেটা হচ্ছে অতিরিক্ত খাবার ইফতারের পরপরই আপনি কখনো খেতে যাবেন না অস্বাস্থ্যকর খাবার বা অতিরিক্ত পরিমাণ তেল চর্বি বাজাপোড়া স্ট্রিট ফুড অতিরিক্ত মিষ্টি এগুলো কখনোই খেতে যাবেন না কারণ এইগুলো দেখা যে হুট করে খেলে আপনার অতিরিক্ত পরিমাণ বদ হজম হতে পারে বমি হতে পারে তলপেটে ব্যথা হতে পারে বুকে অনেক বেশি অস্বস্তি জ্বালা যন্ত্রণা শুরু হতে পারে দুই নম্বর যে কাজটা করবেন না সেটা হচ্ছে ইফতারের পর কখনো গোসল করতে যাবেন না এতে করে দেখা যাবে যে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন রয়েছে সেটা অনেক বেশি বৃদ্ধি পেতে পারে এছাড়া হচ্ছে স্টমাকের ব্লাড সার্কুলেশন অনেক বেশি কমে যেতে পারে এতে আপনার হজমের অনেক বেশি সমস্যার সৃষ্টি হতে পারে ইফতারের পর পর তিন নম্বর যে কাজটি করবে না সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানি কখনো পান করতে যাবেন না এতে করে দেখা যাবে যে আমাদের অনেক বেশি সমস্যা সৃষ্টি হতে পারে ঠান্ডা পানি আমাদের শরীরে সহ্য করতে অনেক বেশি ব্যয় করতে হয় অনেক এনার্জি পাশাপাশি হচ্ছে ঠান্ডা পানির তাপমাত্রা এবং শরীরে তাপমাত্রা রয়েছে সেটা একেবারে একটাই অনেক বেশি এনার্জি লস করে তারপরে হচ্ছে শরীরকে এই ঠান্ডা পানিকে শরীরে অ্যাডজাস্ট করতে হয় এছাড়া হচ্ছে অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানি যদি আপনি খান সাথে সাথে আপনার অনেক বেশি ঠান্ডা কাশি হতে পারে টনসিলাইটিসের সমস্যা হতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা অ্যাজমা সহ ঠান্ডা জানত কিছু রোগচুক আপনার মধ্যে সৃষ্টি হতে পারে ইত্যাদির পরপর চার নম্বর যে কাজটি করবেন না সেটা হচ্ছে কখনো শুতে যাবেন না অল্প কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করতে পারেন বা একটু রেস্ট নিতে পারেন কিন্তু ইফতারের পর আপনি শুতে যাবেন না যদি শুতে যান তাহলে দেখা যাবে যে আপনার অনেক বেশি ক্লান্তভূত মনে হতে পারে বধ হজম হতে পারে গ্যাসটা অনেক বেশি উপরের দিকে আসতে পারে ডেকোর হতে পারে অনেক বেশি অসুস্থি লাগতে পারে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে পাঁচ নম্বর যে কাজটি করবেন না সেটা হচ্ছে ধূমপান করবেন না যারা ধূমপায়ে রয়েছেন চেষ্টা করবেন কিছুক্ষণ লেট অর্থাৎ এক দুই ঘন্টা পরে ধূমপান করার জন্য ধূমপানে দমনিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় পাশাপাশি আমাদের ব্লাড সার্কুলেশন অর্থাৎ অক্সিজেন ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি কমে যায় দেখবেন অনেক সময় মৃত্যু করতে পারে ছয় নম্বর যে কাজটি করবেন না সেটা হচ্ছে কফি সাথে সাথে পান করবেন না ইফতারের পর কিছু সময় পরে আপনি হালকা চা কফি খেতে পারেন তবে অতিরিক্ত পরিমাণ চা কফি কখনই খাবেন না যদি অতিরিক্ত পরিমাণ চা কফি খান তাহলে দেখা যাবে যে আমাদের হজমে অনেক বেশি সমস্যার সৃষ্টি হবে এছাড়া হচ্ছে আমাদের রাতে ঘুমের সমস্যা হবে যেহেতু অনেক অনেক পরিমাণে ক্যাফিন থাকে টর্নিক অ্যাসিড রয়েছে এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতি করে থাকে এছাড়া হচ্ছে আমাদের চা কফি দেখা যাবে যে আমার স্টমাকের পিএচের মানকে পরিবর্তন করে অনেক বেশি গ্যাস গ্যাস বা গ্যাস করতে পারে লাস্ট এবং সাত যেটা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ পরিশ্রম করবেন না বা ব্যায়াম করতে যাবেন না যদি পরিশ্রম বা ব্যায়াম এই ধরনের কিছু করতে চান তাহলে ইফতারের এক দুই ঘন্টা পরে গিয়ে সেটা আপনি শুরু করতে পারেন অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়াম যদি করেন তাহলে দেখা যায় আমাদের অনেক বেশি ক্লান্তবোধ বা গ্যাস হতে পারে পাশাপাশি হচ্ছে অনেক বেশি অস্বস্তি বা আমাদের শরীরে অনেক বেশি ক্লান্তবোধ দুর্বল রাখতে পারে এই যে সাতটি নিয়মের কথা বলাম এই সাতটি নিয়ম যদি মেনে চলেন তাহলে অতিরিক্ত পরিমাণে গ্যাস হবে না আপনি অসুস্থ হবেন না বা এই ধরনের সমস্যা কিন্তু মোটেই হবেন না অবশ্যই চেষ্টা করবেন ইফতারের সময়টা হালকা তরল জাতীয় খাবার এবং পানির সাথে একটু লেবু মিশ্রণ করে শুরু করবেন পাশাপাশি হচ্ছে ভারী খাবার বা শক্ত খাবার এটা কিছুক্ষণ পরে শুরু করবেন এবং একটু রেস্টে থাকবেন একটু হাঁটাহাঁটি করতে পারেন ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও চেষ্টা করলাম ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেওয়ার জন্য আশেপাশের বন্ধু বান্ধব যেন সবাই ভিডিওটা দেখে উপকৃত হয় নতুন হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন